नमस्कार बंधुरा ओपू किचन उइथ धूलितपुर चैनले आपनादेर स्वागतम आमरा चले एसेछि नतुन रेसिपि निये बंधुरा आजके चले एसेछि एकदम जमजमाट मजादार एक रेसिपि निये जार नाम होच्छे आलू जीरा आलू जीरा नाम अनेके शुनेछेन किन्तु आमी कि कायदाय बानाई आपनारा देखते थाकुन एकदम सोजा पद्धति बानाबो आर टेस्टी हबे फाटाफाटी हाँ अल्प उपकरण दे आर सम्पूर्ण निरामिष सबाइयेर जन्य बानाते चलेछि हाँ आर जिराम हबे देखते आर सेराम हबे टेस्टी हाँ ता फाटाफाटि रेसिपि आसुन एइ समाज जन्य एकदम फेवरेट रेसिपि एटा আমি আদা আর এই লঙ্কাগুলো ধুইয়ে কুচি কুচি করে নেব আর আমি এই আলু নিয়েছি 600 আলু হবে হ্যাঁ এই আলুগুলো ছাড়িয়ে আর আমি পিস পিস করে নেব একদম সহজ পদ্ধতিতে বানাতে চলেছি ঝামেলা ছাড়া হ্যাঁ আর এই জিনিসটা আমার খেতে খুবই দারুণ লাগে মানে মুখে লাগে যাকে বলে আমি ঝামেলা ছাড়া বানাচ্ছি সবাই পারবে সবার জন্য বানাচ্ছি এটা চারটি আলু কত বললে হবে আলু ছাড়ানো আমার কমপ্লিট হয়ে গেছে এবার কি করি দেখো এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি দেখুন একদম ঘরোয়া কায়দায় বানাচ্ছি একদম আর এইদিকে বন্ধুরা আর মায়ের দেখুন কাঁচা লঙ্কা একদম কুচি হয়ে ফেলেছে রেডি করে ফেলেছে আর এদিকে আদা কুচি এই আলু কেটে নিয়েছি এবার এরকম পিস করে নিতে হবে দেখছেন কেটে নিয়েছি আর এই পিসগুলো খুব ছোট করা যাবে আচ্ছা এ তার মানে কাটারও কায়দা রয়েছে হ্যাঁ ছোট করাই আমি জন্য দেখছেন এইভাবে সব কটা মিটে একদম সাইজ করে নেব আজকে চলছে আমাদের জিরা আলুর স্পেশাল রেসিপি একদম মুখরোচক মুখে লাগবে মুখে একদম মুখে লেগে থাকবে একদম হুম যে একবার খাবে সে বারবার খাবে তাও একদম সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি সবার জন্য আজকে আমরা সবার কথা ভেবে কিন্তু সব বন্ধুদের কথা ভেবে রেসিপি বানাচ্ছি এটা সবার জন্য আমাদের মিক্সি মেশিন এসে গিয়েছে শুকনো লঙ্কা আমরা ভেজে নিয়েছি উনি এবার ওই শিলে চিলি ফ্লেক্স করবে আর এই যে ধনেও ভেজে নেওয়া হয়েছে এটাও গুঁড়ো করবে আর বন্ধুরা এই যে চিলি ফ্লেক্স আদা গুঁড়ো হবে আর কি দুটো আলাদা আলাদা হবে হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু শপিং মলে এবং বিভিন্ন জায়গায় মার্কেটে কিনতেও পাওয়া যায় হ্যাঁ শপিং মলে একবার আমরা গিয়েছিলাম কিনবো বলে বলি পরে ঘুরে এসে দেখবো নেবো তার মধ্যে কে দেখি না নিয়ে নিয়েছে এক পিস ছিল আর কি হ্যাঁ
এইসব অবস্থা। তবে খুবই সোজা জিনিস, বাড়িতেই বানাতে পারো। আচ্ছা আমি বোটাগুলো ছাড়িয়ে দিই না। আচ্ছা আমি ছাড়িয়ে নিচ্ছি। আর এই জিনিসটা খুবই লোভনীয় জিনিস। মানুষের এটা খায় আর জল খায়, ফের খায় ফের জল খায়, তবু খাবে। আর ফুচকাওয়ালা যারা আছে না, এটা ছাড়া অসম্পূর্ণ তাদের জন্য। কি বলবে, এরকম থাকবে আর গুঁড়ো করবো না? হ্যাঁ এরকম তো গুঁড়ো করতে হবে। এর নামই হচ্ছে চিলি ফ্লেক্স। হ্যাঁ একদম খেলে মুখ একদম একদম ফ্রেশ হয়ে যাবে। আমি ভাবি কি বলবে হয়তো এটা খেলে। বন্ধুরা আপনারা যেমন পারবেন তেমন খাবেন আর কি। হাসি মুখ আর থাকবে না, চোখ দিয়ে জল পড়বে। কেন বেশি খেলে তবু হাসতে হাসতে খায়। আমি দেখেছি ফুচকাওয়ালা বলে বেশি করে দাও বেশি করে দাও আরো দাও। আদা গুঁড়ো করলেই হবে। বন্ধুরা আপনারা যখন বাড়িতে জিরা আলু বানাবেন না, তখন আপনারা অনেক মজা পাবেন দেখবেন। ধনে গুঁড়ো হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। আর দেখুন একদম আদা গুঁড়ো করা হয়েছে, পুরো গুঁড়ো কিন্তু করা হয়নি, মানে মিহিটা হবে না। ধনে যে গুঁড়ো করতে পারবে, হ্যাঁ সে হচ্ছে এক নম্বর মিস্ত্রি। হ্যাঁ এক নম্বর মিস্ত্রি ছিলে। কোটোর মধ্যে রেখে দিচ্ছি বন্ধুরা। এর যে গন্ধ, হ্যাঁ গন্ধ যাতে না চলে যায় কোথাও, আমরা ধরে রাখতে পারি, বেঁধে বুঝে রাখতে পারি। হ্যাঁ ব্যবস্থা করতেছি। আলুগুলো ধুয়ে তুলে নেওয়া হচ্ছে। আর আলু কেটে জলে ফেলে রাখতে হবে এই রেসিপিটা করতে গেলে। হ্যাঁ জলের কালার দেখুন, হ্যাঁ 5 মিনিট অন্তর ফেলে রাখলে ভালো হয়। দেখছেন জলের কালার চেঞ্জ হয়ে গেছে। আর বন্ধুরা আজকে আমাদের এখানে গরম, কিন্তু গরম থাকলেও আমাদের এখানে যা আছে না বন্ধুরা, গাছপালা খুব দারুণ লাগছে, ফুরফুর করে কিন্তু হাওয়া বইছে সব সময়, সেই জন্য ভালো লাগছে, কষ্ট কম হচ্ছে সেই জন্য। কিন্তু তাহলে উনুন জ্বললেই বোঝা যাবে যে গরমের সময় লাগে কেমন অ্যাকচুয়ালি। হবে ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে, কি বলো? হ্যাঁ রেসিপি করতে আমার ভালো লাগবে। গরম, গরমের সময় তো গরম পড়বে, ওর জন্য কোনো অসুবিধা নেই। হ্যাঁ সব কিছু নিয়ে তো সব একাকার। আজকে নতুন ধরনের জ্বালানি, এই দেখুন পাখির বাসা লিখে কিন্তু জানাতে পারেন কমেন্ট বক্সে। আমাদের বাড়িতে কিন্তু আমাদের এদিকে শালকি পাখির বাসা বেশিরভাগ তাল গাছে করে দেখেছি। আরো মোড়া তাল গাছ দেখতে হবে না, খপ খপ থাকে ওর ভিতরে করে। আমার বন্ধুরা অনেক রকমের পাখির বাসা দেখেছি, আমাদের বাড়িতেও বহু পাখি বাসা করে। হ্যাঁ আমরা এইসব দেখে দেখে অভ্যস্ত, খুব দারুণ লাগে। আর হ্যাঁ একটা কথা মনে পড়লো ভাবি, বলো। কয়েকদিন আগে দেখছিলাম, আমার কাছে আছে মনে হচ্ছে সেই ভিডিও, পাখি আসছে আমাদের এখান থেকে খড়কুটি নিয়ে যাচ্ছে আর বাসা করছে, আসছে নিয়ে যাচ্ছে আবার বাসা করছে, আবার কিছুক্ষণ পর ঘাস নিয়ে যাচ্ছে। ও ছোট পাখি একদম। হ্যাঁ একদম ছোট ছোট পাখি। হ্যাঁ বারবার এই জিনিসটা হু করে জ্বলে একদম, দাউ 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 করে জ্বলে। ওই জন্য আমি এইদিকে সেটা দিয়ে রেখেছি। হ্যাঁ আর বন্ধুরা
আমি এখন কয়েকদিন এই জুতো আমার থাকবে পায়ে, এর জন্য আপনারা কিছু মনে করবেন না, আমার একটু প্রবলেম আছে। হ্যাঁ, সেই জন্যে আমি এই জুতোটা পরে আছি, একটু মানি গুনিয়ে নেবে। বন্ধুরা, আপনি নিশ্চয় অনেকেই জানেন যে বাপি যে পায়ে প্লাস্টার করেছে সেটা খোলা হয়েছে, তো সেই জন্য এখনও কিন্তু কিছু কিছু সাবধানতা অবলম্বন করতে হচ্ছে আমাদের। সময় জ্বলছে দেখুন খালি বন্ধুরা। এবার কড়ার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। কি যেন হচ্ছে বাপি আজকে। হ্যাঁ, এদিকে অবস্থা দেখুন। এবার এই জলের মধ্যে যে আলু গোটা কাটা ছিল এবার আমি দিয়ে দিচ্ছি দেখুন। এটাকে আমরা সিদ্ধ করে নেব। আপনারা দেখতে থাকুন কি হয় শুধু, সিদ্ধ কতটা করি আপনারা দেখতে থাকুন। তোর বন্ধুরা আজকের মজা কিন্তু অনেক হচ্ছে আমাদের। তোমার মা শুধু বলতে যে আমি ধোঁয়া করতেছি আর তুমি শুধু দেখা দেখা। না না, ভালো লাগে না। না ঠিকই তো, ধোঁয়া করেন জ্বলছে উনুন, কিন্তু ওই ধোঁয়াটা চলে যাচ্ছে। কিন্তু অনেক সময় দেখবেন বন্ধুরা ধোঁয়া কিন্তু করা হয় ইচ্ছা করে, পার্টিতে অনুষ্ঠানে, এছাড়া আমাদের এখানে লক্ষ্মী পূজার সময় আমাদের এখানে এই যে ধোঁয়া হয়, স্মোক করে। হ্যাঁ, তারপরে ওই যে যাত্রার সময়ও ধোঁয়া ছাড়া হয়, দেখেছেন? হ্যাঁ, ফুরফুর ফুরফুর ধোঁয়া ছাড়ে, দেখতে ভালো লাগে। আর এ কিন্তু অরিজিনাল, অরিজিনাল এ আমরা কিন্তু ইচ্ছা করে করিনি বন্ধুরা। হ্যাঁ, এ অটোমেটিক হচ্ছে, উনুনে ধোঁয়া হবেই, কম বেশি ধোঁয়া হবে। বন্ধুরা ওদিকে আলু সিদ্ধ হচ্ছে আর আমি এদিকে একটু দাঁড়িয়ে একটু ঠিক করে নিচ্ছি। হ্যাঁ, অন্য সময় হলে বসে থাকি। হ্যাঁ, মানে একটু অবসর টাইম আর কি, একটু হাঁটাচলা করে নিচ্ছি, হাঁটাচলা করে নিচ্ছি আর কি। এই লেবুগুলি না বন্ধুরা অনেক আরো বাড়বে, অনেক বড় হবে লেবুগুলি। ছোট ছোট আছে, কাটা পারবে, কাটা পারবে, কোথায় আছে? এই লেবুর যে সুগন্ধ আলাদা, আরো রস হবে, এখনো বাকি আছে, কিন্তু আমাদের এসিবিতে লাগবে। হ্যাঁ, বন্ধুরা এটা কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না। হ্যাঁ, ইয়ে হচ্ছে 80% সেদ্ধ করতে হবে। হ্যাঁ, ফুল সেদ্ধ চলবে না। তা আমি একটা দেখবো এনে তুলে কী অবস্থায় দাঁড়িয়েছে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এবার আমি এটাকে নামিয়ে নেবো, নামিয়ে মানে ছেঁকে নেব, দেখছেন? এবার আমি তুলে নিচ্ছি। ওইদিকে আবার কী হচ্ছে আমাদের, ওইদিকে আর কী হচ্ছে? তোমার মা ওইদিকে জ্বালানপাতি কাটাকুটি করতেছে। হ্যাঁ, জ্বালানপাতি কাটাকুটি করতে তালপাতার যে গোড়াটা সেইটা আলুগুলো সব
দেখছে তুলে নিয়েছি আর কয়েকটা আছে আর এই আলুটা মধ্যে এই দেখো অল্প করে একদম সঙ্গে সঙ্গে এই যে জল দিয়ে ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করতে হবে হ্যাঁ দেখো এটাকে আমরা পাঁচ মিনিট এখন রেস্টে রাখবো ঠান্ডা হতে দেবো ঢেলে দেবো ঠান্ডা হওয়ার জন্য এই গাছে টাটকা লেবু এবার আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি দেখা যাক কেমন হয়েছে রস আছে এখন আমাদের এখানে লেবুর প্রচুর দাম আর আমাদের বাজারে কিনতে গেলে এখন দাম আছে অন্তত 2 টাকা নেবে না বেশি বে 2 টাকা কোনো লেবু নিয়ে রাখ এখন লেবুর অনেক দাম গরমের সময় তো আর আমাদের গাছে বন্ধুরা এত লেবু যে খেয়ে পারা যায় না সেজন্য যে আসে তাকে দিতে থাক কেউ বলে যে আমাদের বাড়িতে কুটুম এসে লেবুর জল দেবো দাও তো তাহলে নিয়ে যাও সত্যি আমাদের গাছে লেবু বলেই না সত্যি দারুণ সেন্ট কড়ার মধ্যে আমি সয়ের তেল দিচ্ছি এক চামচ আর এটা সয়ের তেলে খুব ভালো হয় পারলে আপনারা যে কোনো তেলে করতে পারেন কোনো অসুবিধা নেই আর এর মধ্যে এক চামচ ঘি দেবো ঘি দিলে অসাধারণ টেস্ট হবে হ্যাঁ ঘিটা দেওয়ার আপনারা চেষ্টা করবেন দেখছেন এক চামচ ঘি নিয়েছি একদম এত সুন্দর হবে দারুণ ফ্লেভার মতো নয় এবার এই দেখুন এক চামচ এটা হচ্ছে জিরে হ্যাঁ এই জিরেটা দিয়ে দিচ্ছি দেখুন ওটা হচ্ছে এমনি ঘরোয়া জিরে আর যেহেতু জিরা আলু হচ্ছে তো এটা হচ্ছে সাই জিরা দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ যে কোনো মুদিখানা দোকানে পাবেন দেখুন এখন সব মুদিখানা দোকানে সব মুদিখানা দোকানে পাবেন জিরা আর হালকা স্টিমে করতে হবে ধীরে সিস্তে করতে হবে ভুটপাটের কিছু নেই এখানে হ্যাঁ এর যে সুগন্ধ যখন আপনি বানাবেন নিশ্চয়ই পাবেন বুঝতে পারবেন আর এই যে দেখছেন এটা হচ্ছে হিং বলা হয় আপনারা যে কোনো হিং ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই আমরা হচ্ছে হলুদ হিং হ্যাঁ একদম ফাটাফাটি একদম টেস্ট হবে এবার এর মধ্যে এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এটা হচ্ছে আদা কুচি অর্ধেকটা দেবো অর্ধেকটা থাকবে আর কি দিয়ে দিলাম হ্যাঁ বলছি তো যখন বন্ধুরা বাড়িতে বানাবেন অবাক হয়ে যাবেন যে সত্যি দেখছেন এবার যে আলুগুলো ঠান্ডা করে নিয়েছি এগুলো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন নিরামিষ রেসিপি যে এত সুন্দর টেস্টি হতে পারে যদি আপনারা না বানিয়ে খান তাহলে কিন্তু মিস করে যাবেন যেহেতু এটা জিরা আলু তো জিরাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আর দু রকম জিরা দিলে তো আর কোনো কথাই হবে না হ্যাঁ দেখতেও যেমন হবে খেতেও তেমন লাগবে বাড়িতে কুটুম আত্মীয়জন এলে তাদেরকে খাইয়েও দিতে পারবেন কোনো অসুবিধা হবে খাইয়ে দিলে ঠিক খেয়ে নেবে কোনো অসুবিধা হ্যাঁ অসুবিধা হবে না অসুবিধা কি খুশিই হবে এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী একটু নুন দিতে হবে নুন দিয়ে দিয়েছি ওটা হচ্ছে প্লেন নুন আর এটা হচ্ছে বিন নুন হ্যাঁ দু রকম নুন দেবেন টেস্ট খুব সুন্দর হবে একরকম থাকলে একরকমই দিতে পারেন কোনো অসুবিধা নেই আর অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি এখন সামান্য অনেকই মজা আসছে এবার এই যে
এটা আছে কাশ্মীরি লঙ্কা, এটা ঝাল লেগে যায়। আর এটা খুব সুন্দর অসাধারণ একটা ফ্লেভার নিয়ে আসবে, যার জন্য গোলমরিচ আসবে। এটা খুবই দারুণ একটা জিনিস। হ্যাঁ, শুধুমাত্র মশলা নয়, এটা একটা মেডিসিনও বটে। হ্যাঁ, বন্ধুরা এবার এর মধ্যে এই যে ধনে গুঁড়ো ছিল দিয়ে দিচ্ছি দেখুন। আর এই যে দেখছেন কাঁচা লঙ্কা আর আদা কুচি, ওটাও দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এই জিনিসটা এত সুন্দর হয় না বন্ধুরা, এতই মজা, মানে কি বলবো। আপনি শুধু খেতে পারবেন ভাতের সঙ্গে এবং অন্যান্য বিভিন্ন রকম জিনিসের সঙ্গেও খেতে পারবেন। দেখুন বন্ধুরা, জিরা আলু, এবার এর মধ্যে আমি যে যে লেবু কেটে রেখেছিলাম এর রসটা দিয়ে দিচ্ছি দেখুন। দেখছেন রস একদম। আপনাদের যদি লেবু হাতের কাছে না থাকে, আপনারা ওই আপনার চাট মশলা দিতে পারেন। হ্যাঁ, লেবু দিলে ভালো হয়, আর লেবু দিলে বিন নুন দেওয়ার একটু ব্যবস্থা করবেন। আর এই জিনিসটা বন্ধুরা দেখবেন আপনার বাড়িতে যখন হবে না, ছোট থেকে বড় সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে, চেয়ে খাবে আর বলবে ভালো হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ, দেখুন না কত সুন্দর ফ্লেভার বেরোচ্ছে, বুঝছেন না, একদম মশলাদার, একদম একদম সত্যি মশলাদার। এবার দেখুন এই যে কাসুরি মেথি, কেউ কস্তুরি মেথি বিভিন্ন রকম বলে, এটা হাতে এইভাবে দোলে নিতে হবে, নিয়ে আর এর মধ্যে দিতে হবে, অসাধারণ টেস্ট লাগবে। আর এগুলো এখন যে কোনো মুদিখানা দোকান পাবেন। হ্যাঁ, প্রত্যেক মুদিখানা দোকানে এখন ডেকেছি। আরও একটু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখুন আর একটু দিয়ে দিলাম। আলু দিয়ে যে এত সুন্দর নিরাজ একখানা রেসিপি বানানো যায়, না খেয়ে দেখলে বানিয়ে বুঝতে পারবেন। এবার এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এর নাম হচ্ছে চিলি ফ্লেক্স বলা হয়। এটা লাস্টে আমি দিয়ে দিচ্ছি দেখুন, মানে এটা হচ্ছে একদম মুখরোচক একটা রেসিপি যাকে বলে সেটা। হ্যাঁ, এবার সেরকম হচ্ছে শুধু দেখে না, দেখতে যেমন হবে খেতে যেমন হবে একদম। এবার এটাকে আমরা দু মিনিট আমরা রেখে দেবো চাপা দিয়ে। তারপরে নামিয়ে কি করি আপনারা দেখতে থাকুন। বন্ধুরা আমাদের টাইম হয়ে গেছে, এবার ঢেলে নেওয়ার ব্যবস্থা করব। কেরাম সেন্ট বেরিয়েছে, একদম যে একবার খাবে সে খেতেই থাকবে, থামতে পারবে না একদম, মুখে একদম ঢেলে দাও। আলুর একখানা অনবদ্য সেরা রেসিপি। আর দেখুন একদম কিন্তু শুকনো শুকনো, দেখে নিন। হ্যাঁ, এরকম শুকনো হবে, জল দেওয়া যাবে না একদম। হ্যাঁ হ্যাঁ, তার মানে হচ্ছে এটাই যে আপনারা কিন্তু এটা যে কোনো খাবারের সঙ্গে চাইলেই খেতে পারবেন। হ্যাঁ, কেউ রুটি দিয়ে খেতে পারবেন, লুচি পরাঠা, হ্যাঁ ভাত জালের সঙ্গে, এমনকি মুড়ি দিয়েও চালাতে পারেন। হ্যাঁ, চালাতে পারেন, কোনো অসুবিধা নেই, শুধু পারলে খাবেন, ভালো লাগবে। লাস্টে একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই।
বন্ধুরা এবারে দেখো যে আমাদের আলু জিরা জিরা আলু কেমন হয়েছে দেখতে অসাধারণ লোভ লাগতে বাধ্য সুগন্ধ আসছে এবারে বাকি আছে মুখে তোলার পালা আচ্ছা জিরা আলু তো সত্যি কিন্তু জিরা আলু দেখুন আলুর গায়ে কিন্তু জিরা কিন্তু রয়েছে দেখুন জিরা তো অবশ্যই থাকে এই দেখুন এই আর আরে তুমি আগে খাও কেমন লাগে সাধারণ এবার আমি তো ব্যাখ্যা দেখি হ্যাঁ মশলা না আর মা বললো অসাধারণ আর সুপার টেস্ট ছোট থেকে বড় যে কোনো সময় খেতে পারবেন আর আমরা যে খাচ্ছি মানে আমি খাচ্ছি ভাত দিয়ে যে দুটো শুকনো শুকনো আপনারা রুটি রুচি পাউডার সঙ্গে ইজিলি খেতে পারেন এমনকি টিফিনে নিয়েও যেতে পারেন অফিসে গেলে স্কুলেও পাঠাতে পারেন দারুণ লাগবে এর মধ্যে যে মশলাগুলো আমরা ইউজ করছি যেভাবে ইউজ করছি যেভাবে ইউজ করবেন দেখবেন খুব সুন্দর হবে বাড়িতে কুটুম আত্মীয় স্বজন আসুক কিংবা পরিবারের কারুকে আপনি বানিয়ে খাওয়ান আপনার তারিফ তো হতেই হবে একদম আমি খাবো একটু না আমি পরে খাবো কম খরচে একখানা সেরা রেসিপি আলু দিয়ে এত সুন্দর খাবার যে বানানো যায় আপনি যদি বাড়িতে না বানান তাহলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না আর সঙ্গে পৌঁছাচ্ছে সুন্দর সুন্দর সব মশলা বাচ্চাদের স্কুলে টিফিন বানিয়ে দিতে পারেন লুচি পরোটা নান রুটি হ্যাঁ মুড়ি যা খুশি দিয়ে খেতে পারে শুধুও তো খেতে পারে চা কফির সাথেও খেতে পারে কোনো অসুবিধা নেই এই জিনিসটা এমনই না বন্ধুরা মানে জিভে জল নিয়ে আসা একটি খাবার বলা হয় যেটা এটা হচ্ছে সেটা আলু দিয়ে জমজমার রেসিপি আর নিরামিষ সকলের জন্য আজকে আমরা এই রেসিপি বানালাম তাই কিন্তু খেতে কেউ মিস করবেন না নিরামিষ তাই করবেন না মিস বলো এই যে আলু সিম্পল মুদিখানা দোকানে আলু পাওয়া যাচ্ছে কিনতে হবে আর চটপট বানাতে কোনো ঝামেলা ঝঞ্ঝট ছাড়াই হয়ে গিয়েছে আজকে আমাদের এই রেসিপি চটপট আর সব ঘরোয়া মশলা দেখুন আজকে আমি কি যে ভাত খাচ্ছি দেখুন খালি বন্ধুরা কিচ্ছু আছে কিচ্ছু কিন্তু আজকে নেই শুধু জিরা আলু ভাত তবে হ্যাঁ শুধু এই যে কিন্তু বন্ধুরা নয় আপনারা চাইলে ডাল দিয়েও কিন্তু খেতে পারেন দারুণ লাগবে মানে ডালের সঙ্গে যেমন আলু ভাজা ভালো লাগে এই জিরা আলুও কিন্তু একদম সুপার হিট লাগবে দারুণ জিনিস মশলা যারা মানে মশলা খেতে ভালোবাসে স্পাইসি খাবার চাই তাদের জন্য কিন্তু একদম ফাটাফাটি একটা রেসিপি একদম লাজবাব হয়েছে একটা ভাত খেয়ে ফেলতে হবে একদম একটা জিনিস তো বন্ধুরা যদি আমাদের এই জিরা আলু রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সেই সঙ্গে পাঁচটা কমেন্ট বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর এইভাবে বানিয়ে খেতে থাকুন জিরা আলু রেসিপি।